আজ রবিবার 19শে আশ্বিন 2024 সালের 6ই অক্টোবর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন, তারপরে স্নান সেরে তামা বা পিতলের ঘটিতে করে কালো তিল, একটু জল, গঙ্গা জল, লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি 7 বার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা হাত পা পরিষ্কার করে নিয়ে 11টি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন। দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আজ আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সাথে চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে চলেছেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকে আশীর্বাদ আপনারা চেতেই পারেন। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সন্ধ্যাবেলার সময়টিতে গৃহে অতিথি সমাগম হতেই পারে, অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না।